বহুত দিন ধরে সরস্বতী পূজা হয়, যেখান থেকে স্কুলটা হয়েছে সেখান থেকে সরস্বতী পূজাটা হয়। এবার আজকে সরস্বতী পূজাটা না হওয়ার জন্য কয়েকটা মেয়ে এসে জিজ্ঞাসা করে হেডমাস্টারমশাইকে যে সরস্বতী পূজাটা কেন হচ্ছে না। হেডমাস্টারমশাই মত খেয়েছিল, বলছে সরস্বতী পূজা করিনি, আমাদের উপর থেকে অর্ডার ছিল সরস্বতী পূজা করিনি। উপর থেকে অর্ডার ছিল মানে সরস্বতী পূজা সবাই মিলে করবে, উপর থেকে অর্ডার আছে, ডাকুন উপরের থেকে, বলছে যাও এখান থেকে স্কুল থেকে বের হয়ে যাও। এবার ওই বের হয়ে যাওয়ার কথা বলছে, বেশ কিছু মেয়ে এক জায়গায় হয়ে গেছে, এবার আমরা এসে জিজ্ঞাসা করছি, তখন ধানাই পানাই করছি, এবার মতটা খেয়ে আছি। হেডমাস্টারমশাই মদ খেয়ে আছে কী করে, কী করে বুঝলেন? গন্ধ বেরোচ্ছে মুখে থেকে, সবাই এখানে আছে তো। মানে উনি কি প্রায় দিন এরকম করে? প্রায় দিন এরকম করে, টাইম মতো স্কুলে আসে না। বাচ্চাদের যে পড়াশোনার, এই স্কুলে কত ছাত্রছাত্রী ছিল এর আগে যখন হেডমাস্টারমশাই ছিল, এখন পর্যন্ত এই ক্লাসে পাঁচজন, ও ক্লাসে ছজন, মানে প্রত্যেকটা স্কুলের যে ছাত্রছাত্রী এখান থেকে বার হয়ে অন্য স্কুলে চলে যাচ্ছে। তিনটে গ্রাম মিলে একটা স্কুল, না আছে বাথরুম ভালো, না আছে জলের পরিষেবা ভালো, তাহলে সেই মাস্টারমশাইটা এখানে থাকা আমাদের মেন উক্তি, এই মাস্টারমশাই এই স্কুলে দিয়ে চলবে না, তাহলে পড়াশোনাটাই হবে না। আমরা চাই যে অন্তত সমস্ত গ্রামের বাচ্চাগুলো ঠিকঠাকভাবে পড়াশোনা করুক এবং তারা পড়াশোনায় ভালো হোক, কিন্তু এই স্কুলে এই হেডমাস্টার যদি থাকে পড়াশোনা তো হবেই না, বাচ্চাগুলো আরও নষ্ট হয়ে যাবে। আচ্ছা, কত হেডমাস্টারমশাই ছাড়া কতজন আছে এখানে টিচার? হ্যাঁ, এখানে টিচার আছে এই স্কুলে, প্রাইমারিতে আছে ছজন। আচ্ছা, স্কুলে পড়াশোনা একেবারে একদমই হয় না, টাইমলি আসেই না, তার পড়াশোনাটা হবে কোথার থেকে? যদি সোমবার আপনার এনআর এগেনস্টে কোনো কমপ্লেন দেওয়ার ব্যাপার থাকে, সোজা এসআই অফিসের কাছে চলে যাবেন, এসআই অফিসের কাছে গিয়ে একটা কমপ্লেন দিয়ে আসবেন। অবশ্যই ওটা অবশ্যই করবো, অবশ্যই করবো, লিখিত ভাবে তিন চারজন যাবে, সবার যাওয়ার দরকার নেই, গিয়ে এসআই অফিসের কাছে একটা এনআর অবশ্যই স্যার, তারপরে যদি না হয় আমি রিপোর্ট করবো। ঠিক আছে, যাওয়া চলে আসবো। ঠিক আছে, যাওয়া চলে আসবো। স্কুলের খাবার দাবার ভালো নয়, স্কুলে কোনোদিন বাচ্চাদের বলে টিফিনের পরে স্কুল হবে, আবার কোনোদিন হয় কোনোদিন হয় না, কখনো আসে কখনো আসে না, এসে মাতৃ সঙ্গে চলে যায়, নিজের সাই নিজেরটা নিজে করে চলে যায়, সিস্টেম ভালো নেই। আমরা চেয়েছিলাম বাচ্চাকে বার করে নিয়ে চলে যাবো, উনি কাগজও দেয়নি, যে অন্য স্কুলে ভর্তি করতে গেলে তো কাগজ লাগে, উনি দেয়নি, আমাদের সেটা দেয়নি, আমরা চেয়েছিলাম বাচ্চা নিয়ে চলে যায়, যেরকম এই স্কুলের সর্বপ্রথম আমরা সেই ছোট দিয়ে স্কুলে পড়ি, আমাদের বাপ ঠাকুর দ্বারা এই স্কুলে পড়েছে, একদিনও সরস্বতী পুজো বন্ধ হয়। সরস্বতী পুজো হচ্ছে বাচ্চাদের একটা খুব সম্মানের জায়গা, তাদের সরস্বতী মায়ের কাছে অঞ্জলি দিয়ে তারা বিদ্যা নেওয়ার জন্য সরস্বতী মায়ের কাছে অঞ্জলি দেয়। তো সেই পুজো হেডমাস্টার হোক আর যে কোনো মাস্টার বা ম্যাম যারা আছে তারা দায়িত্ব নিয়ে এবছর পুজোটা করেনি। পুজোর জন্য পরীক্ষার সময় একটা করে ফ্রি নেয় ভর্তির সময়, তার সঙ্গে একটা টাকা অ্যাড করে। একটু আগে হেডমাস্টারমশাই বলছিল যে এটা আমরা নিই, এটা ভুল বলেছে। আর একটা কথা হচ্ছে, আমাদের যে স্কুলের সভাপতি আছে,
তা নাকি আমার আমার তরফ থেকে বা গ্রামবাসী বা বাচ্চাদের শিক্ষক মানে বাচ্চাদের গার্জেনদের পক্ষ থেকে এটা আমরা আবেদন করছি যে সেই ব্যক্তি একবারও খোঁজ নিল না যে এটা। আপনাদের তাহলে এখন দাবি কি? আমাদের দাবি স্কুলটা যাতে ভালোভাবে চলে সেইভাবে চালাতে হবে, আর নতুন করে কমিটি করতে হবে, আর হেডমাস্টার মশাইকে আমরা চেঞ্জ করতে হবে। আমি অসুস্থ, তার জন্য আমি নিজেও খুব মানে বাইক অ্যাক্সিডেন্টের জন্য আমি নিজেও খুব অসুস্থ, তার জন্য আমি বলেছিলাম যে আমি পূজাটা করতে পারি। আপনার স্কুল তো অন্যান্য শিক্ষকরাও ছিলেন, তবে আজকে এসে না হয় তাহলে আমি কী বলবো? আপনি স্কুল যারা অভিভাবক তাদের জানান এই বিষয়টা যে পুজো এবার বাচ্চা তো বলেছিলাম যে সব বাচ্চাকে যেটা এবার আমার মনে হয় সম্ভব করেন খুব খারাপ, তবুও আমি চেষ্টা করে আসি। আচ্ছা, আপনার বলে তো আরও অভিযোগ যে আপনি মদ্যপান করে স্কুলে আসেন। আমি মদ খাই না কোনো দিন, বলে আমি আমি একটু পান খাই, এই আর ওষুধ খাই তো। আচ্ছা, তিনটা ওষুধ খাই তো, যেভাবে বাইক অ্যাক্সিডেন্টে হয়ে গেছে আর এগুলো সব থেকে আমি ডাক্তার দেখি। আচ্ছা, স্কুলে আজকে মহিলারা জিজ্ঞেস করতে এসেছিলেন যখন, তখন নাকি আপনি তাদের উপর চড়া হয়েছেন? মা একটু চুপ করো, আসতে এক একজন বলো, তারপরে যদি তারা যদি বলে তো আমি আর কি বলতে পারি না। আমি কি কোনোদিন বলতে পারবে যে কারো গায়ে হাত তুলেছি ভাবি? স্কুলে যে পরিকাঠামো নেই, মিড ডে মিলের খারাপ অবস্থা বা অন্যান্য পায়খানা বাথরুম এগুলোরও খুব বাজে অবস্থা, পানীয় জল নেই, এই সমস্যাগুলো নিয়ে কোনোদিন সরকারের কাছে দরবার করেছেন? চিঠি চাকরি করেছি আমরা, আমি নিজেও সিলিন্ডার বসি, ওইটি ওইটি ঠিক করেছি, ওটাও ঠিক করেছি, বসে আর ওদের ওই ইয়ের থেকে জল নেওয়া হয়। আপনি কি বলবেন যে আজকে যারা যে অভিযোগগুলো করছেন গ্রামবাসীরা সেই অভিযোগগুলো মিথ্যে? আমি কারোর কোনো অভিযোগকে মিথ্যাও বলবো না, ও মিথ্যা বলারও প্রয়োজন নেই, যেহেতু আমার ফল পূজা করতে হবে তাহলে ঠিক আছে। আচ্ছা, আপনার স্কুলের প্রত্যেক বছর স্টুডেন্ট কমে যাচ্ছে কেন? ছাত্র সংখ্যা যেটা মালিকগুলি বেশি ছিল আস্তে আস্তে অল্প কজন ভর্তি হয়েছে, মানে পড়াশোনা ঠিক মতো হয় না বলেই কমে যাচ্ছে? শুনে যে হয়নি এর কথা বলবো না, পড়াশোনা প্রত্যেক ক্লাসে আমরা থাকি, আমি তো ফার্স্ট ক্লাস থেকেই নেই বাংলা, আমি যে আমার শিক্ষকরা ক্লাস শুনে অসুবিধে হয়ে যাবে। কোনদিন করা হয় না, মেইনটেনেন্স করা হলে তাহলে বাচ্চা টিউবওয়েল ছাড়ে না, ডিপ টিউবওয়েল করা না, মেরামত করেনি।